Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Ami Momita Nahiki ki sahokari shikshika Sulaiman Kindergarten. Priyo chhatro-chhatri bondhura, tumra shobai kemon acho? Asha kori Allahur rahmate shobai bhalo acho. Alhamdulillah, amio bhalo achi. Aaj amra shikhbo shorbono lekha. Cholo amra board e dekhai. Sulaiman Kindergarten Sreni A বিষয় বাংলা স্বর বর্ণ লেখা স্বর বর্ণ স্বরে অ স্বরে আ হ্রস্ব ই দীর্ঘ ই পর্যন্ত আমরা সুন্দর করে শিখেছি আসিব হ্রস্ব উ দীর্ঘ উ রি হ্রস্ব উ দীর্ঘ উ রি সাথে সাথে আমরা একটি করে শব্দ ও ছন্দে ছন্দেও শিখে নিব সবাই আমার সঙ্গে পড়বে হ্রস্ব উ দীর্ঘ উ রি হ্রস্ব উ দীর্ঘ উ রি হ্রস্ব উতে উট হ্রস্ব উতে উট দেখো এখানে আমি একটি উট এঁকেছি হ্রস্ব উতে উট উট চলেছে মরুর দেশে হ্রস্ব উতে উট উট চলেছে মরুর দেশে দীর্ঘতে উর্মি দীর্ঘতে উর্মি উর্মি তোলে সাগর কোলে দীর্ঘতে উর্মি উর্মি অর্থ ঢেউ দীর্ঘতে উর্মি উর্মি তোলে সাগর কোলে রি বিতে ঋষি বিতে ঋষি ঋষি বসে ধ্যান করে ঋষি বসে ধ্যান করে হ্রস্বতে উট উট চলেছে মরুর দেশে দীর্ঘতে উর্মি উর্মি দোলে সাগর কোলে বিতে ঋষি ঋষি বসে ধ্যান করে এবার চলো আমরা হ্রস্ব উ দীর্ঘ উ রি কিভাবে সুন্দর করে লিখতে হবে দেখে নিব দেখো সবাই দেখো প্রথমে মাত্রা দিবে তারপর এভাবে হ্রস্ব উ কি হলো হ্রস্ব উ হ্রস্বতে উট উট চলেছে মরুর দেশে তারপর দীর্ঘ উ দীর্ঘতে উর্মি উর্মি তোলে সাগর কোলে তারপর রি রিতে ঋষি ঋষি বসে ধ্যান করে আরেকবার দেখো হ্রস্ব উ হ্রস্বতে উট উট চলেছে মরুর দেশে তারপর দীর্ঘ উ দীর্ঘতে উর্মি উর্মি দোলে সাগর কোলে তারপরে রি ঋষি ঋষি বসে ধ্যান করে ঋতে ঋষি ঋষি বসে ধ্যান করে হ্রস্ব উ দীর্ঘ উ রি হ্রস্ব উ দীর্ঘ উ রি হ্রস্বতে উট উট চলেছে মরুর দেশে দীর্ঘ উতে উর্মি উর্মি দোলে সাগর কোলে ঋতে ঋষি ঋষি বসে ধ্যান করে প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা জানো সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতে সব কিছু শেখানো হয় এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না তো চলো আজ আমরা স্বরবর্ণ হ্রস্ব উ দীর্ঘ উ রি ভালো করে এখনই শিখে নিব হ্রস্ব উ দীর্ঘ উ
রি রস উ দীর্ঘ উ রি রস উ দীর্ঘ উ রি রস উ তে উট উট চলেছে মোর দেশে দীর্ঘ উ তে উর্মি উর্মি দোলে সাগর কোলে রিতে ঋষি ঋষি বসে ধ্যান করে রস উ দীর্ঘ উ রি প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা স্বরবর্ণ রস উ দীর্ঘ উ রি এবং শব্দ একটি করে শব্দ তোমরা শিখে নিয়েছো আজ এ পর্যন্তই আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো আল্লাহ হাফেজ